সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে মহিলা খুন। খুনের কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার অভিযুক্ত। নবদ্বীপ থানা এলাকার ঘটনা। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আক্রোশের বসে এই খুন, দাবি পরিবারের। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে গুলিতে খুন মহিলা। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই অপরাধীকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গেছে, মহিলার স্বামীর মৃত্যুর পর থেকেই অবৈধ সম্পর্ক স্থাপনের জন্য মহিলাকে নানা সময়ে কুপ্রস্তাব দিত প্রতিবেশী নবকুমার মণ্ডল। মৃত মহিলা রানু বৈরাগ্যের পরিবারের দাবি, প্রস্তাবে সাড়া না দেওয়ায় আক্রোশের বশেই গুলি করে খুন। প্রতিদিনের মতো বুধবার সকালে উঠে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন নদিয়ার নবদ্বীপ থানা এলাকার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর 45-এর রানু বৈরাগ্য। অভিযোগ, স্থানীয় বাসস্ট্যান্ডের কাছে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে কানের পাশে, ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা উদ্ধার করে নবদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। সাত সকালেই খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নবদ্বীপ এলাকায়। হ্যাঁ, ভয় তো লাগছে, এরকম একটা ঘটনা হয়েছে, একটা মহিলা হয়ে মরে গেছে। হ্যাঁ, আমি উঠে দেখছি এখানে লোক, আমি কি তারপর গিয়ে দেখি কোনো পড়ে আছে। সকালবেলা উঠে শুনছি ওনাকে গুলি করা হয়েছে। উনি হাঁটতে গেছিলেন সকালবেলা, যেমন হাঁটতে মর্নিং ওয়াক করতে যায় সেমনি গেছিলেন। তবে উনি এক মাস খানিক ধরে একটা বাড়িতে রান্নার কাজ করতেন। জানা গেছে, প্রায় 2.5 বছর আগে তার স্বামী মারা গেছেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে পরিচারিকার কাজ করে সংসার চালাতেন মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু হয়। মহিলা খুনের প্রায় 5 ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ ও মৃত মহিলার পরিবার সূত্রে জানা গেছে, মৃত মহিলার প্রতিবেশী ব্যক্তি নবকুমার কুণ্ডু দীর্ঘদিন ধরেই মহিলাকে উত্ত্যক্ত করত। নানা সময়ে কুপ্রস্তাবও দিত অভিযুক্ত ব্যক্তি। সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় আক্রোশের বশেই রানু বৈরাগ্যকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ। খুনের কয়েক ঘন্টার মধ্যেই অপরাধীকে গ্রেপ্তার করতে পারায় নবদ্বীপ থানার পুলিশের বড়সড় সাফল্য বলে মনে করছেন স্থানীয়রা। আজ সকালে আমরা একটা ইনফরমেশন পাই যে আমাদের দিল্লি বাস স্ট্যান্ডের ওখানে একজন লেডি বুলেট ইঞ্জুরিতে মারা গেছে। তারপরে আমরা ইনভেস্টিগেশন শুরু করি এবং ইনভেস্টিগেশন করে আমরা অলরেডি অ্যাকিউজকে আমরা অ্যারেস্ট করেছি। উনি ডিসিজডের পাশে থাকতেন এবং যেটা আমরা ইনভেস্টিগেশন এখন অবধি পেয়েছি, ডিসিজডের সঙ্গে আমাদের অ্যাকিউজের একটা রিলেশনশিপ ছিল এবং সেই রিলেশনশিপেই তিক্ততার জন্য উনি আজ এই স্টেপটা নেন। তো আমরা দ্য কেস, উই হ্যাভ ডিটেক্টেড দ্য কেস এবং অ্যাকিউজকে অ্যারেস্ট করেছি এবং আমরা যে অফেন্ডিং ওয়েপন সেটাও রিকভার করেছি অ্যাকিউজের বাড়ি থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড, নবদ্বীপ।